আমি ভার্সিটি স্টুডেন্ট 21/22 ল। আমি এখানে আসছি, এসে আমি গাড়ি কার্ড দেখাইছি ওই মনসুর ভাই, যিনি আমাকে ঢোকার জন্য গেট খুলে দিয়েছে। এমন সময় আতে স্যার আসছে, আতে স্যার এসে এই বলছে তুমি কেন আসছো? আমি বাহিনীতে আসছি। তারপর হচ্ছে এখানে আমার চোখে একটা চারটা এরে দেখতে আসছি। উনি আমাকে বলতেছে কি তুমি টাকা লাগবে বা হ্যান ত্যান এগুলো বলে ইসাফির রনিবাগে ফোন দিয়েছে। উনি হয়তো ফোন ধরে নাই, পরে চলে গেছে কারণে কাজে ফোন দিয়ে। ওনাকে কি বলছে জানো চলে গেছে। তারপরে আমাদের আশিক ভাই আসছে, একটা আশিক ভাইয়ের পুলিশ স্টেশনে আমি ফার্স্ট করতেছিলাম, তবে যা তথ্য লাগবে আমি দিব। আশিক ভাই যখন শাহিদ রনিবাগে ফোন দিয়েছে, উনি বলছে ক্যাম্পাস শাটডাউন চলছে, ক্যাম্পাসে শাটডাউন চলে, আমরা যারা স্টুডেন্ট যাই না কেন? আর ওনারা বলছে ক্যাম্পাস নাকি একদম সম্বন্ধে দেড় কথা চলতেছে, তাহলে আমরা এখানে কি ফেলতেছি? আন্দোলন আমরা যাই নাই। সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করতেছি এখন, ওনারা যেভাবে আপনি সমন্বয়ক বলছে ও বার্ষিক স্কুলে ঢুকতে দিবেন না, সমন্বয়ক তো বার্ষিক অথরিটি না, যে সে বলছে গেট অফ করে ঢুকতে দিবেন না। বার্ষিক নাকি শাটডাউন চলে, সমন্বয়ক সমন্বয়ক শাটডাউন আছে আমরা না। আপনি কথা বললেন, নাম্বার দিয়ে রাখছে আমাদেরকে।